ডবল বাইসেপ এন্ড থাই ফ্রন্ট পোজ কোমরটাকে শুরু করে বগলে চলা পেশিটা সামনে দেখতে ছেড়ে দাও। পোজ নাম্বার থ্রি, যে কোনো একটা সাইডের চেস্ট ছেড়ে দাও। পোজ নাম্বার ফোর, আবার ব্যাক প্রেস শুরু হলো। পোজ নাম্বার ফোর, পিঠের পেশিটা দেখাবে ছেড়ে দাও। পোজ নাম্বার থ্রি, ব্যাক ল্যাগ এন্ড থাই ছেড়ে দাও। পোজ নাম্বার সিক্স ছেড়ে দাও, ট্রাইসেপ ট্রাইসেপ ছেড়ে দাও। পোজ নাম্বার সেভেন, ঠিক আছে একেবারে